বর্তমানে জি বাংলা তথা বাংলা টেলিভিশনের মধ্যে সবথেকে জনপ্রিয় ধারাবাহিকের আসনে বিরাজ করছে নিম ফুলের মধু। আর যেভাবে একে পর এক চমক আসছে, তাতে আগামী দিনে আরও বাড়বে ধারাবাহিকের টিআরপি। সম্প্রতি ধারাবাহিকের দর্শকের জন্য একসাথে একাধিক চমক অপেক্ষা করছে। অবশেষে সুস্থ হবার পরে অনেকদিন বাদে নিম ফুলের মধুর সেটে কামব্যাক করলেন সবার প্রিয় ঠাম্মি, অর্থাৎ জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। বেশ কদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি কষ্ট পেয়েছেন, অনেকদিন হসপিটালেও ভর্তি ছিলেন তিনি। তবে তিনি জানান, দোলের উৎসব শেষ হলে আবার তাকে দেখবে দর্শক, আর সেটাই হয়েছে, তাই প্রচণ্ড খুশি হবে তার দর্শকেরা। এদিকে গল্পের নতুন চমকে দেখা যাচ্ছে পর্ণার মেয়ে হয়েছে, যা দেখে ভেঙে পড়ে কৃষ্ণা, কিন্তু বাকি সবাই নতুন অতিথিকে সানন্দে ঘরে তুলে নেয়। বোঝাই যাচ্ছে বেশ ধামাকা পর্ব অপেক্ষা করছে আমাদের জন্য। দেখা যাক কি কি চমক দেখা যায়। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এইরকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।